हेलो स्टूडेंट्स, आज আমরা অভিষেক কবিতার যে দ্বিতীয় অংশটা সেই অংশটা পড়ব। দেখো প্রথম অংশে তোমরা কিন্তু জেনে গেছো যে ইন্দ্রজিৎ যখন বিলাস মন্দিরে বিলাসমত্ত ছিলেন সেই সময় তিনি বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়েছেন ধাত্রীমাতা প্রভাসা রাক্ষসীর কাছে, যার বর্ণায় ভীত হয়েছেন ইন্দ্রজিৎ, কারণ তার প্রিয় ভাইকে হত্যা করেছে যখন তিনি শুনলেন রামের হাতে, অথচ তিনি রামকে নিসারণে সংহার করে এসেছেন, সেই রামচন্দ্র তাকে বধ করেছেন। এই কথাটা শোনার পরে আত্মগ্লানিতে ক্ষোভে দুঃখে রাগে অভিমানে ইন্দ্রজিৎ তার সমস্ত বিলাস ব্যাসন পরিত্যাগ করে, বিলাস আভরণ পরিত্যাগ করে যুদ্ধ সাজে সজ্জিত হলেন, এবং যুদ্ধের জন্য যাত্রার প্রস্তুতি নিলেন। এটা আমরা আগের দিন পড়েছি। আজ আমরা দেখো পড়ব তারপরে কি কি ঘটনা ঘটল। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে হৈমবতী সুত যখা নাসিতে তারকে মহাসুর। সাজিলা রথীন্দ্র সব, রথীন্দ্র রথীদের মধ্যে শ্রেষ্ঠ, ইন্দ্র কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, রথী শ্রেষ্ঠ বা যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ। রথীন্দ্র সব বীর আভরণে, বীরের সজ্জায়, বীরের সজ্জা, বীরের সাজে, বীরের আভরণে, পোশাক অস্ত্র সমস্ত কিছু নিয়ে বীরের আভরণ, সেই বীরের আভরণে সজ্জিত হলেন। তার এই যে যুদ্ধ সাজ, যুদ্ধ সাজে সজ্জিত হওয়ার অবস্থা, যুদ্ধ সাজে সজ্জিত হওয়া, এটাকে কবি মধুসূদন তুলনা করেছেন দুটো বিষয়ের সঙ্গে। সেই দুটো কি কি? হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত হলেন কার্তিক, সেই কার্তিক যেমন ভাবে তারকাসুরকে বধ করার জন্য রণসাজে সজ্জিত হয়েছিলেন, যেরকম বীর আভরণে সজ্জিত হয়েছিলেন, সেরকম বীর আভরণে সজ্জিত হলেন ইন্দ্রজিৎ। কারণ দেশ বিপন্ন, পিতা বিপদে, এরকম পরিস্থিতিতে শত্রু দ্বারা পরিবেষ্টিত রয়েছে সমস্ত সাম্রাজ্য, এহেন পরিস্থিতিতে একজন বীর যোদ্ধা হয়ে, একজন আদর্শ পুত্র হয়ে, একজন আদর্শ দেশপ্রেমিক হয়ে, তার তো আর বিলাস মন্দিরে বিলাসে মত্ত থাকা উচিত নয়। তাই তিনি সেই বিলাস ব্যাসন পরিত্যাগ করে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন, যেমন ভাবে সজ্জিত হয়েছিলেন তারকাসুর বধ করার সময় হৈমবতী সুত কার্তিক। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি হচ্ছে অর্জুনের একটা নাম। অর্জুন নিবাত কবচ নামক একজন দৈত্যকে বধ করার জন্য ইন্দ্রের কাছ থেকে এই কিরীট উপাধি পেয়েছিলেন। সেই অর্জুন বৃহন্নলা রূপে ছিলেন, তিনি যখন অজ্ঞাতবাসকালে ছিলেন, অজ্ঞাতবাসকালে তিনি রাজা বিরাট, তিনি অজ্ঞাতবাসকালে যখন ছিলেন তখন তিনি বিরাট রাজের রাজত্বে ছিলেন ছদ্মবেশে, তার নাম ছিল বৃহন্নলা। তিনি রাজকন্যা উত্তরার নৃত্য গীতের শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। বিরাট রাজের 100,000 গোধন যখন দুর্যোধন ইত্যাদিরা হরণ করে নিয়ে চলে যাচ্ছিলেন, সেই সময় অর্জুন তার ছদ্মবেশ পরিত্যাগ করে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন গোধন ফিরিয়ে আনার জন্য। তিনি যেভাবে সজ্জিত হয়েছিলেন, বিরাট পুত্র সহ, বিরাট পুত্র উত্তর তার সঙ্গে যুদ্ধযাত্রা করেছিলেন অর্জুন, তাই বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, গোধন গো সম্পদ উদ্ধার করার জন্য অর্জুন যেভাবে তার বৃহন্নলা রূপ পরিত্যাগ করে রণ সাজে সজ্জিত হয়েছিলেন এবং অস্ত্র শস্ত্র তার রাখা ছিল সমী বৃক্ষ মূলে। সমী বৃক্ষ হচ্ছে বাবলা জাতীয় এক ধরনের গাছ, ডালে আত্মগোপন করার সময় যখন তিনি অজ্ঞাতবাসে যান, ছদ্মবেশ ধারণ করেন, তখন তার সমস্ত অস্ত্র শস্ত্র তিনি সমী বৃক্ষ মূলে রেখে দিয়েছিলেন। এবার উত্তরের সঙ্গে যখন তিনি গোধন উদ্ধার করার জন্য রণসাজে সজ্জিত হচ্ছেন, তখন তিনি তার সমস্ত অস্ত্র শস্ত্র সমী বৃক্ষ মূলেন। তাহলে দেখো, ঠিক কার্তিক যেভাবে রণসাজে সজ্জিত হয়েছিলেন, কিংবা অর্জুন গোধন উদ্ধার করার জন্য যেভাবে রণসাজে সজ্জিত হয়েছিলেন, ইন্দ্রজিৎ সেইভাবে রণসাজে সজ্জিত হলেন বীরের আভরণে। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্র চাপ রূপী। এবার দেখো তার রথের বর্ণনা দেওয়া হয়েছে, রথটা কেমন, মেঘবর্ণ রথ, মেঘের মতো রং রথের, আর চাকা যেন বিজলির ছটা, মানে মেঘ, মেঘের ভেতর থেকে যেমন বিদ্যুৎ চমকায়, যেমন একটা ভয়াতুর পরিবেশ তৈরি করে, সেই রকম ইন্দ্রজিতের যে রথ, রথের বর্ণ এবং তার চক্রের যে ছটা বিজলি, সেই বিজলি একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি করছে। মহাবিক্রমে, মহাপরাক্রমে তিনি রণসাজে সজ্জিত হয়ে লঙ্কার অভিমুখে যাত্রা করছেন, রাজধানীর অভিমুখে, রাজপুরীর অভিমুখে যাত্রা করছেন পিতাকে সাহায্য করার জন্য।
আর ধ্বজ ইন্দ্রচাপরূপী, ইন্দ্রচাপরূপী ইন্দ্রধনু, ইন্দ্রধনুর মতো রং পতাকা। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম কথার অর্থ হল ঘোড়া, আর আশুগতি শীঘ্র গতি, আশু যে গতি সাধারণ কর্মধারয় সমাস, তো শীঘ্র গতি অত্যন্ত দ্রুততার সঙ্গে তিনি রথে চাপলেন, রথ ছুটল। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চড়ে বীর চূড়ামণি বীরেদের মধ্যে শ্রেষ্ঠ, বীর চূড়ামণি হলেন ইন্দ্রজিৎ, সেই বীর চূড়ামণি রথে চেপে যখন যুদ্ধযাত্রা এরকম আয়োজন করেছেন ঠিক সেই সময়ে, হেনকালে প্রমীলা সুন্দরী, ঠিক সেই সময় ইন্দ্রজিতের পত্নী প্রমীলা এসে, সেই সময় প্রমীলা এসে কি করলেন, হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি পতি করযোগ, এসে তিনি পতির হাত দুটি ধরলেন। তারপর হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, যেমন ভাবে স্বর্ণলতা একটা বড় বৃক্ষকে বেষ্টন করে থাকে ঠিক সেইভাবে হাতগুলোকে ধরলেন প্রমীলা। ইন্দ্রজিৎ যুদ্ধে যাত্রা করছেন, তার পূর্ব মুহূর্তে প্রমীলা এভাবে ইন্দ্রজিৎকে ধরলেন। কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি মানটা লক্ষ্য রাখো, ধ দন্তন্ময় হস্যই, ধ্বনি মানে সুন্দরী রমণী, এখানে ধ্বনি হলেন প্রমীলা। কহিলা কাঁদিয়া ধ্বনি, তিনি কেঁদে কেঁদে বললেন, কোথা প্রাণসখে রাখি এ দাসীরে কব চলিলে আপনি, হে প্রাণনাথ তুমি আমাকে রেখে এই দাসীকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ, তোমার তো যাওয়া যাবে না, তুমি যেতে পারবে না, এই দাসীকে নিয়ে যেতে হবে। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগিনী, এই অভাগিনী তোমাকে ছাড়া তোমার বিরহে কেমন করে প্রাণ ধারণ করবে, মানে তুমি চলে গেলে তোমার বিরহে আমি কেমন করে প্রাণ ধারণ করব। প্রমীলা এই কথা বললেন ইন্দ্রজিৎকে, কিন্তু ইন্দ্রজিৎ তাকে দেশ ডাকছে, দেশ বিপদে, তাই দেশের বিপদের সময় তাকে আগে প্রয়োজন দেশকে উদ্ধার করা, আত্মসুখ বিসর্জন দিতেই হবে তাকে। তবুও তিনি পত্নীকে সান্ত্বনা দিচ্ছেন, পত্নীকে আশ্বস্ত করছেন কিভাবে, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, হায় নাথ গহন কাননে ব্রতলি ব্রততি বাঁধিলে সাধে করিপদ। দেখো এখানে প্রত্যেকটা অর্থ একটু ভালো করে দেখে নাও, তিনি ইন্দ্রজিতের উদ্দেশ্যে বলছেন হায় নাথ, হায় প্রভু, নাথ শব্দের অর্থ স্বামী প্রভু, গহন কাননে গভীর অরণ্যে ব্রততি বাঁধিলে সাধে করিপদ, একটা গভীর অরণ্যের ভেতর দিয়ে যখন একটা হাতি পেরিয়ে যায় তখন সেই হাতির পায়ে অনেক লতা পাতা ইত্যাদি আটকে যায়, ব্রততি মানে হচ্ছে লতা, বাঁধিলে সাধে করিপদ অর্থ হচ্ছে এখানে হাতি, করিপদ মানে হাতির পায়ে যদি বেষ্টন করে যায় কোন লতা পাতা গভীর অরণ্য দিয়ে যখন সে যায়, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, যদি তার রঙ্গরসে যে পায়ে বেষ্টন করে দিল একটা রসিকতা করার চেষ্টা করলো, তো তার রঙ্গরসে মন না দিয়েও হাতি যদি তার লক্ষ্যে চলেও যায় তবু তাকে পা থেকে ছুড়ে ফেলে না, তাকে পায়ে আশ্রয় দেয়। তার মানে ইন্দ্রজিৎকে যেতেই হবে দেশ উদ্ধারের জন্য, দেশকে রক্ষা করার জন্য, কিন্তু হাতি যেভাবে লতা পাতাকে গুরুত্ব না দিয়ে সে যেমন পায়ে জড়িয়ে আছে সেরকমই জড়িয়ে থাকে, তবুও সে তার নিজের লক্ষ্যে চলে যায়, সেই রকম তিনি যেন ইন্দ্রজিৎকে বলতে চাইলেন, তিনি যুদ্ধে যান, যুদ্ধে গেলেও তাকে যেন তার পায়ে আশ্রয় দেওয়া হয়, তিনি তার সাথে যাবেন। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করিরে আজি, তাহলে তুমি কেন এই দাসীকে, কিঙ্করি শব্দের অর্থ হলো দাসী, মনে রাখবে কিঙ্কর মানে দাস আর কিঙ্করি মানে দাসী, তাহলে তুমি এই দাসীকে কেন পরিত্যাগ করছো। হাসি উত্তরিলা মেঘনাদ, তখন মেঘনাদ হেসে উত্তর করলেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কেপারে খুলিতে সে বাঁধে, যে তুমি ইন্দ্রজিৎকে যে বাঁধনে বেঁধেছ সেই বাহন কে খুলে দেবে, তোরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, তোরায় মানে সত্তর, দ্রুত আমি দ্রুত ফিরে আসব, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, সমর মানে যুদ্ধ, যুদ্ধে তোমার কল্যাণের জন্য রাঘবকে হত্যা করে আমি ফিরে আসব, বিদায় এবে দেহ বিধুমুখী, এখন তুমি আমাকে বিদায় দাও। বিধুমুখী কথার অর্থ হচ্ছে বিধুর ন্যায় উজ্জ্বল মুখ, যার প্রমীলাকে তিনি বিধুমুখী সম্বোধন করলেন, তারপর তিনি যুদ্ধে গমন করার জন্য প্রস্তুত হলেন। তো এই অংশটা আজকে আমরা পড়বো, দেখো প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের একটা লিংক যোগসূত্র ঠিক গল্পের মতো বা সংলাপের মতো যদি তৈরি করে নাও তাহলে বিষয়টা মনে রাখা কিন্তু অনেক সহজ হবে, মানে ধরো এরকম ভাবে একটা সংলাপের মতো তৈরি করার চেষ্টা করলে যে একটা রাজসভা, সেখানে ইন্দ্রজিৎ বিলাস প্রমোদে মত্ত রয়েছেন,
এবার সেখানে রাক্ষসের ওই যে সেখানে ধাত্রীমাতা প্রভাসা রাক্ষসী প্রবেশ করছেন, তারপর ইন্দ্রজিৎ কি বললেন, তার উত্তরে প্রভাসা কি বললেন, তারপরে ইন্দ্রজিতের প্রতিক্রিয়া কেমন, তারপর তিনি যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন, কেমন ভাবে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন, সেই সময় প্রমীলা প্রবেশ করে তাকে কি কি বললেন, এই সমস্ত বিষয়গুলোকে একটা নাট্যরূপ দিতে পারো, তাহলে আমার মনে হয় মনে রাখা অনেক সহজ হবে এবং উত্তরগুলি লেখা অনেক সহজ হবে। তোমরা একটি কাজ করবে, এই কবিতাটা কিন্তু মুখস্থ করে নেবে, আর অনেক জটিল শব্দ আছে মধুসূদনের লেখা কবিতা, অনেক জটিল শব্দ আছে, শব্দগুলোর অর্থ অবশ্য অবশ্যই মনে রাখবে, এবং এখানে এখানে এই তোমরা এই সদ্য সদ্য সমাস শিখেছো, কারক বিভক্তি হয়ে গেছে, এখানে কিন্তু প্রচুর কারক বিভক্তি এবং সমাস হয়েছে। আমি সময় করে একদিন তোমাদের আবার এই পাঠ্যাংশের যে সমাসগুলো হয় সেই সমাসগুলো দিয়ে দেব। আপাতত আজ এই পর্যন্তই, তোমরা এটা পড়ো, আর পড়ে কি ধরনের প্রশ্ন হতে পারে, কি কি লাইন, যেমন দু একটা আমি বলে দিচ্ছি, যেমন ধরো সাধিলা রথীন্দ্র সব বীর আভরণে, রথীন্দ্র সবকে তার বীর আভরণের পরিচয় দাও, কিংবা তার রণসাজে সজ্জিত হাকে কবি কার কার সঙ্গে তুলনা করেছেন এটা বুঝে গেছো, এটা একটা প্রশ্ন হতে পারে, কিংবা কহিলা কান্দিয়া ধ্বনি কেঁদে প্রমীলা কি বলেছিলেন ইন্দ্রজিতের উদ্দেশ্যে, বা ইন্দ্রজিৎ তাকে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন, হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ হেসে তাকে কি জবাব দিয়েছিলেন, বা কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে জবাবটা দিলেন, এরকম ধরনের ছোট ছোট প্রশ্ন করে নেবে। আর এমসিকিউ প্রশ্ন, যেমন ধরো রথীন্দ্র সবকে হৈমবতী সুত কাকে বলা হয়েছে, কিরিটিকে কোথায় কিরিটি অস্ত্র নিয়েছিলেন, কোথা থেকে অস্ত্র নিয়েছিলেন, এই ধরনের এমসিকিউ প্রশ্ন। তবে কবিতাটা পড়া শেষ হয়ে গেলে আমি অবশ্যই অবশ্যই তোমাদের বিগত সালের প্রশ্ন সহ কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা পরীক্ষায় নিশ্চিত পাবে সেগুলো আমরা আলোচনা করব। আপাতত এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো।